ওয়েলকাম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি চলে এসেছি একটা অসাধারণ মুখে লেগে থাকার মতো রেসিপি নিয়ে, যেটা হলো এঁচোড় চিংড়ি। চিংড়ি মাছ দিয়ে বানাবো আমি, তো তার জন্য আমি এঁচোড় নিয়েছি, যেটাকে আমি কেটে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছ, চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে। তো এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো, দিয়ে দেবো অল্প একটুখানি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। কিন্তু চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজবো না কড়া করে, তো একটু নুন হলুদ দিয়ে দেব। আমি কিন্তু চিংড়ি মাছগুলো তো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখিনি, তো কড়াইয়ের মধ্যেই নুন হলুদ দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছগুলো একটু অল্প করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজলে কিন্তু ভেতরে জুসি ভাবটা চলে যাবে, এবার দেখেছো। হালকা করে ভেজে আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। এবার আমি ওই কড়াইয়ের মধ্যেই আরো একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি যে কেটে রাখা ছিল ডুমো ডুমো আলুগুলো, তো সেগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, দিয়ে ভালোভাবে ভেজে নেব। দেখেছ, আলুগুলো ভাজা হয়ে গেছে, তো আলুগুলো আমি তুলে রেখে দিচ্ছি। এবার এই সময় অনুষ্ঠান বাড়ি, মানে বিয়ে বাড়ি হোক, অন্নপ্রাশনই হোক, তো যে কোনো অনুষ্ঠান বাড়ি হোক, তাতে এঁচোড়ের কোনো আইটেম থাকা মানে সেখানে এঁচোড় চিংড়ি মাস্ট। তো সেরকমভাবে টেস্টি অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি আজকে বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কুচু করে রাখা পেঁয়াজগুলো। এবার পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সোনালি রং ধরে গেছে, এবার আমি তার উপরে দিয়ে দিচ্ছি দুটো টমেটো কাঁচা কেটে রেখেছি সেই দুটো। এবার রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ দিয়ে এবার ভালোভাবে মশলা কষাতে হবে। এখন কিন্তু আমি জল দেব না, আগে ভালো সুন্দর করে পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যাক, তারপরে আমি অল্প একটু জল দিয়ে কষাবো। তার আগে আমি শুকনো গরম গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে তারপরে হলুদ গুঁড়ো 1 চামচ, এবার একটু জল দিয়ে সমস্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আরও একটু জল দিয়ে দিয়ে আমরা এবার কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে যাচ্ছে। এবার মশলাটার সাথে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো এবং এঁচোড়গুলো, দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এঁচোড় কাটা কিন্তু খুব একটা ঝামেলার কাজ, তো এঁচোড় কাটার সময় অবশ্যই আপনারা ছুরি বা বুটি যা দিয়েই কাটুন না কেন, তাতে ভালোভাবে সর্ষের তেল মাখিয়ে নেবেন। এছাড়াও যখন দেখবেন এঁচোড়টা কাটার সময় অবশ্যই, আমি তো বেশিরভাগ সময় কলের ট্যাপটা খুলে দিই, দিয়ে তাতে এঁচোড়ের আঠাটা ধুয়ে নিই সাথে সাথে, তো তাতে এঁচোড়ের আঠাটা ছুরিতে বা বুটিতে লাগতে পায় না অতটা, আর বাসনপত্র কম লাগে। সর্ষের তেলটা অবশ্যই গুলিয়ে নেবেন, তার সাথে সাথে আপনারা পাতি লেবুটা ব্যবহার করতে পারেন, পাতি লেবুতেও কিন্তু খুব ভালো এঁচোড়ে আঠার উঠে যায়। তো আমি অল্প জল দিয়ে এবার এঁচোড়গুলো সেদ্ধ করতে দিয়েছিলাম। অলরেডি এঁচোড়গুলো সেদ্ধ হয়েই আছে, আমি সেদ্ধ করে রেখেছিলাম, তবু মশলাটা কষানোর সাথে সাথে আমি একটু জল ঢেলে দিয়েছি। আলুগুলো দেখছেন সেদ্ধ হয়ে গেছে, ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো,
চিংড়ি মাছগুলো দিয়ে আবার একটু ফুটতে দেব। চিংড়ি মাছের ফ্লেভারটাও বেশ ভালোভাবে মিশে যাক। দেখেন যে জল শুকিয়ে কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে। এবার হালকা ঢাকা দিয়ে আমি একটুখান রেখে দিয়ে ব্যাস রেডি হয়ে গেল আমাদের এঁচড় চিংড়ি। গরম গরম ভাতের সাথে এঁচড় চিংড়ি জাস্ট জমে যাবে। অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর কমেন্টস বক্সে অবশ্যই কিন্তু লিখে জানাবেন কেমন লাগলো। রেসিপিটি ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে দাবিয়ে দেবেন, আমার পাশে থাকবেন অবশ্যই। যারা আগের দিন আমার পুরনো বন্ধু আছে তাদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি পুরোটা দেখার জন্য।